শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি আলোচনা করব সাব রেজিস্ট্রার অফিস থেকে কি কি সেবা আপনি পেতে পারেন। সাব রেজিস্ট্রার অফিস বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি কার্যালয়। এটিকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা সুপারিশ করা হচ্ছে অনেকদিন ধরে, কিন্তু এখনও সেটি হয়ে ওঠেনি। যাই হোক, সাব রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার এবং তার সহকর্মীরা যেসব সেবা দেন তার কিছু আজ তুলে ধরছি। এক, যে কোনো ইচ্ছুক ব্যক্তি বা পক্ষ সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার নিকট থেকে বিনামূল্যে জেনে নিতে পারবেন দলিল রেজিস্ট্রেশনের জন্য কত টাকার স্ট্যাম্প প্রয়োজন, রেজিস্ট্রেশন ফি, আয়কর, ভ্যাট, স্থানীয় কর কত, অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা এবং কী কী কাগজপত্র লাগবে, এটি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে জেনে নেওয়া যায়। দুই, আমি বলি সাব রেজিস্ট্রার অফিস ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেন কিন্তু দলিল লেখক বা ডিড রাইটাররা। তারা দলিল লেখা ও দলিল সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপনে জনসাধারণকে কিন্তু সহায়তা করে থাকেন। তিন নম্বরে আমি বলবো যে দলিল স্ট্যাম্প পেপারে লেখার পর সাব রেজিস্ট্রারের নিকট দাখিল করলে সাব রেজিস্ট্রার যাচাই বাছাই করে যদি পক্ষগণের ও জমির পরিচয় সম্পর্কে সন্তুষ্ট হন এবং স্ট্যাম্প মাশুল, রেজিস্ট্রেশন ফিস, আয়কর, ভ্যাট, স্থানীয় সরকার কর ইত্যাদি পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত হন, তাহলে তিনি রেজিস্ট্রেশনের জন্য দলিলটি গ্রহণ করেন। তারপর দলিল দাতা ও গ্রহীতাকে অফিসের রেজিস্ট্রারে স্বাক্ষর ও টিপসই দিতে হয়। এরপর দলিলের গ্রহীতাকে অফিস থেকে একটি রসিদ দেওয়া হয়। দলিল ভলিউমে ওঠার পর অর্থাৎ বালাম বইতে ওঠার পর এই রসিদ দেখিয়ে মূল দলিল গ্রহণ করতে হয়। চার নম্বর আমি বলবো, যে কোনো ইচ্ছুক ব্যক্তি বা পক্ষ সাব রেজিস্ট্রারের নিকট আবেদন করে এবং নির্ধারিত ফিস পরিশোধ করে দলিল সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সূচি বই, তল্লাশ ও বালাম বই পরিদর্শন করতে পারে এবং এইসব তথ্য ব্যবহার করে পরবর্তীতে দলিল বা সূচির সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারেন। আর আরও বলি যে যে কোনো ইচ্ছুক ব্যক্তি বা পক্ষ অর্থাৎ দলিলের দাতা গ্রহীতা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের নিকট আবেদন করে এবং নির্ধারিত ফিস প্রদান করে সূচি বই তল্লাশের মাধ্যমে যে কোনো সম্পত্তির দায়মুক্ত সনদ অর্থাৎ আমরা যাকে বলি NEC এটা কিন্তু পেতে পারেন। এগুলো হচ্ছে এই সাব রেজিস্ট্রার অফিস থেকে জনসাধারণকে দেয়া কয়েকটি সেবার উদাহরণ। আশা করি ভবিষ্যতে আমি জেলা রেজিস্ট্রার বা অন্যান্য অফিসের সিটিজেন চার্টার বা নাগরিক সনদ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।